রাজশাহীর পবা উপজেলার হারুপুর নবগঙ্গ এলাকার পদ্মা নদীতে 13 জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে 11 জন সাঁতরে তীরে ফিরে আসলেও 2 জন নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকেল 5টার দিকে এই ঘটনা ঘটে। রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে 13 জন যাত্রী একটি ছোট ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পদ্মা নদীতে বেড়াচ্ছিল। এ সময় নবগঙ্গ এলাকায় 5 নং আইভাত এলাকায় প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। 11 জন যাত্রী স্থানীয় লোকজনের সহায়তায় ও সাঁতরে তীরে ওঠে। বাকি 2 জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ থাকা ব্যক্তিরা হলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিবিএ বিভাগের শিক্ষার্থী সূচনা এবং 4 বছর বয়সী শিশু রিমন। জাকির হোসেন আরও জানান, উদ্ধারকৃতদের মধ্যে 2 জন অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছেন। নগরের কাশিয়াডাঙ্গা থানার ওসি SM মাসুদ পারভেজ বলেন, ওই নৌকাতে যারা ছিল তারা সবাই একই পরিবারের। তাদের বাড়ি পবা উপজেলার দামকুড়া থানার খোলাবোনা গ্রামে। মেয়েটা মারা গেল রে ভাই, চোখের সামনে একজন একজন করে হাত ধুলে পানিতে নেমে যাওয়া যেত, ভুল হয়ে গেছে। বেড়ানোর জন্য তারা বের হয়েছিল, পরে নৌকা ভাড়া করে পর্দায় তারা ঘুরছিল। নিখোঁজ সূচনা ও রিমন খালাতো ভাই বোন। খবর পেয়ে রাজশাহী জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থান পরিদর্শন করেছেন। ভাই আপনি রেকর্ড দেন। হ্যাঁ, আপনি